السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো, যে আমলটা আপনি শেষ পর্যন্ত শুনলে অনেক অনেক বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমনই একটি নাম। তাই আসুন কথা না বাড়িয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমলটায় আমরা একটু জেনে নিই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কেন ইয়া মালিকাল মুলক এর আমল করতে জোর দিয়েছেন, নিশ্চয়ই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং হাদিস শরীফ কোরআন শরীফ থেকে আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই। ইয়া মালিকাল মুলক এই নামটির কেন এত পাওয়ার, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামই ডেকেই তারা সুফল লাভ করবেন। তাই হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি জোর দিয়েছেন এবং আশরাফ আলী থানভি রহমাতুল্লাহি আলাই তিনিও আমলে কুরআনি নামক রুহানি চিকিৎসা নামক একটি বইয়ে তিনি কিন্তু এই বিষয়টা এনেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা ইয়া মালিকাল মুলক এর আমলটা একটু জেনে নেই। এক নম্বর আমলের কথা যদি আমরা আমাদের বলতে হয়, তাহলে কোনো ব্যক্তি যদি ইয়া মালিকাল মুলক লিখে সঙ্গে ধারণ করে তাহলে কি হয়, জালেম লোক সর্বদা মাথা নত করে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম এটা হলো ইয়া মালিকাল মুলক যদি আরবিতে এইটা এই লেখাটা আরবিতে লিখে যদি সঙ্গে ধারণ করা যায় তাহলে সর্বদা জালেম লোক বা শত্রু আপনার সামনে মাথা অবনত করে রাখবে, আপনার সামনে তারা কথা বাড়াতে পারবে না। তাহলে ইয়া মালিকাল মুলক এটা জাফরান কালি দিয়ে আপনি লিখে সঙ্গে ধারণ করতে পারেন অথবা কলম দিয়ে লিখেও ধারণ করতে পারেন। আসুন আমরা দুই নম্বর আমলটা জেনে নিই। আমল নম্বর দুই, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে ইয়া মালিকাল মুলক নামাজের পরে, প্রতিদিন নামাজের পরে 100 বার পাঠ করবে ইয়া মালিকাল মুলক, আল্লাহ রহমতে পাঠক অতিসত্বর ধনে জনে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ তার ধন সম্পদ সার্বিকভাবে উন্নতি লাভ করবে, তার সন্তান আদি উন্নতি লাভ করবে। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল একটি নাম, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন ইয়া মালিকাল মুলকের কেন এত পাওয়ার, সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা আরেকটি আমলের কথা জেনে নিই, এটা হলো আমল নাম্বার তিন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই আমলটা করতে বলেছেন। এই আমলটা আমরা পেয়েছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইয়ের কিতাব থেকে, প্রত্যহ নামাজের পরে 221 বার পাঠ করলে ইয়া মালিকাল মুলক 221 বার, তাহলে কী হয়, ধন দৌলত বৃদ্ধি পায়, অবস্থা সচ্ছল হয়, রাজকীয় সম্মান লাভ করা যায়, সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন কতটুকু বড় সম্মান। তাহলে ইয়া মালিকাল মুলক আমরা যদি 221 বার প্রত্যেক নামাজের পরে পড়ি ইনশাল্লাহ আমরা উপকৃত হতে পারবো। এরপরে সর্বশেষ যে আমলের কথাটা বলবো দেখুন, আমল নম্বর চার, হ্যাঁ, প্রতিদিন 300 বার পাঠ করলে মালিকাল মুলক দেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে গণ্য হওয়া যায়, দেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে গণ্য হওয়া যায়। যারা বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করবেন তারা কিন্তু হবেনই, আর যাদের মনের ভিতরে ঠুনকু পরিমাণ, হ্যাঁ, একটু বিন্দু পরিমাণ যদি অবিশ্বাস থাকে তাহলে তাদের আমলটা করে কোনো লাভ হবে না। ব্যবসা বাণিজ্য কৃষি চাকরি সহ সব দিক থেকে দারুণাতীতভাবে অর্থাগমন হতে থাকে, অর্থাৎ সব দিক থেকেই ওই ব্যক্তি অনেক বেশি পরিমাণে অর্থ লাভ করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামের যে আমল আছে এই পাওয়ার আছে নিশ্চয় আমরা বুঝতে পারছি। সুতরাং আসুন আমরা এই সবগুলো বিষয় আমরা প্রত্যেকেই আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পরের ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।